आज हमें अपन जे पिठार रेसिपिटा शेयर करब ये हलो पालो पिठा। शुधुमात्र दुईटा उपकरण दिए झटपट पालो पिठाटा अपनारा तैरी करते पारबेन। आसलामु आलाइकुम व्यूअर्स, वेलकम टू माई चैनल रोकसाना कुकिंग शो। चलुन ताहले मूल रेसिपीते चले जाच्छी। प्रथमे आमी एकटा पात्रे दुई कप चालेर गुड़ा दिए दिच्छी। एटा हलो आतप चालेर गुड़ा दिए दिब। एक कप गुड़, एटा खेजुरे गुड़टा व्यवहार करछि। एते किन्तु फ्लेवरटा आर खेते किन्तु भीषण भालो लागबे। आर गुड़टा आपनारा कमिये बाड़िये निये निते पारेन आपनादेर टेस्ट अनुयायी। दिए दिब स्वाद मतो लवण, अवश्यई लवणटा एकटु स्वाद मतन दिए निबेन। दिए हाथेर साहाज्ये मिश्रणटाके आमि भालो मतन मिशिये निच्छि। एकटु समय निये भालो मतन मिक्स करे निते हबे। ए देखुन आमि एकटु भालो मतन मिशिये निलाम। मेशानो हुए गेले एखन आमि एक कप परिमाण पानी दिए दिच्छि। ए पानीटार साथे आमि आबारो हाथेर साहाज्ये एकटु भालो मतन मिक्स करे निब। ए देखुन एकटु भालो मतन मिक्स करे निच्छि। आर जेई गुड़गुलो आछे सेगुलोओ गले जाबे, एकटु हाथेर साहाज्ये भालो मतन गलिये दिते हबे। ये देखो आमी एकटु भालो मतन चेपे चेपे गलिए दिच्छी आर मिक्स करे निच्छी। एकटु भालो मतन मिक्स करे निते हबे। ये देखो मिक्स करा किन्तु आमार हुए गेछे। आपनारा घनत्वटा देखेई बुझते पारछेन आमी किन्तु एरकम घन राखबो ना, आरो घन करबो। एटा शुधु पात्रटा छोटो होवार कारणे किन्तु आमी जास्ट मिक्स करे निलाम। एखन आमी एई बाटिरी दुई बाटी पानी दिए दिब। যেহেতু এটা চালের গুঁড়া ব্যবহার করা হয়েছে সেহেতু কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে, সেজন্য কিন্তু অবশ্যই পানিটা একটু বেশি ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম একটা তেজপাতা, অবশ্যই কিন্তু তেজপাতাটা দিবেন, এতে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিচ্ছি। বলক আসলে দেখবেন এরকম টেক্সচারে চলে আসছে আর কি সুন্দর একটা কালার এসেছে। আমার কিন্তু এরকম মানে ঘনত্বে তো হবে না, আর একটু ঘন বা ঠিক করতে হবে, সেজন্য কিন্তু আমি অনবরত এইভাবেই নেড়ে নিচ্ছি। অবশ্যই একটু অনবরত নেড়ে নিতে হবে, নলে তলানিতে লেগে থাকবে। এই দেখুন আমি অনেকটা কিন্তু ঘন করে নিয়েছি, আর আপনারা ঘনত্বটা দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি এরকম ঘনতেই কিন্তু ব্যাটারটাকে নামিয়ে ফেলবো। আর আপনাদের আমি একটু ঠিকটা দেখিয়ে দিচ্ছি কতটা ঠিকে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন এখন অন্যদিকে একটা প্লেটের মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু উঠাতে সুবিধা হবে, আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। কোনো রকম তেল ছাড়াই কিন্তু আমি এই পালো পিঠাটা তৈরি করে নিয়েছি। আমি সম্পূর্ণ মিক্সচারটা কিন্তু দিয়ে দিলাম। এখন একটু চামচের সাহায্যে আমি স্প্রেড করে দিচ্ছি একটু সমান করার জন্য। এই দেখুন একটু ভালো মতন সমান করে দিচ্ছি। আমি কিন্তু এটাকে সারা রাতের জন্য রেখে দেব, আপনারা চাইলে কিন্তু দুই তিন ঘন্টা পরেও এটাকে কাট করে নিতে পারেন। এই দেখুন সারা রাত পরে দেখুন এক একই কিন্তু গা ছেড়ে ছেড়ে আসছে। আমি এখন একটা ছুরির সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নিব আমার পছন্দ মতো। এই দেখুন আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু কাট করে নিতে পারেন, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আমি উপরে আসলে কি সমান করতে পারিনি। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এভাবেই কিন্তু আমি সম্পূর্ণ পিঠাটাকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিব। আমি সোজা করে কাটা হয়ে গেছে, এখন একটু বাঁকাটে টাইপের করে আমি কেটে নিচ্ছি। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো, আমি এভাবেই কিন্তু সম্পূর্ণ পিঠাটাকে কাট করে নিচ্ছি। আমার পিঠাগুলো কিন্তু কাট করা হয়ে গেছে, এখন একটা ছুরির সাহায্যে আমি পিঠাগুলো কিন্তু এক সাইড থেকে একটু উঠিয়ে নিচ্ছি। আর পিঠাগুলো যে দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন, আর কতটা নরম তুলতুলো হয়েছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।